আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। দীর্ঘদিন তোমরা ঘরে অবস্থান করছো, তাই ঘরে বসে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আমি মাশরিকি সুলতানা, প্রধান শিক্ষক চেচুরি কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা। তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা পাঠে মনোনিবেশ করি। আজ আমরা শিখব প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় সাতের ক্ষয়ের থেকে গুণ এবং ভাগ সম্পর্কিত সমস্যা এবং তার সমাধান। প্রথমেই আমরা গুণ সম্পর্কিত সমস্যার সমাধান করব। তাহলে আমরা পাঠ্যপুস্তকে 87 পৃষ্ঠা বের করি। হ্যাঁ বন্ধুরা, 87 পৃষ্ঠায় দেখো গুণ সম্পর্কিত দশমিক ভগ্নাংশের সমস্যা রয়েছে। আমরা সেই সমস্যা থেকে সমাধান বের করব। বন্ধুরা, তোমাদের মনে আছে তোমরা যখন প্রথম প্রাথমিক পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়া শুরু করেছিলে, তখনই তোমাদের গুণ সম্পর্কিত সমস্যার সমাধান ছিল। সেখানে তোমরা শিখেছিলে যোগের সংক্ষিপ্ত রূপই হলো গুণ এবং কয়েকটি সূত্রও সেখানে ছিল। আমরা সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করি। গুণ্য, গুণ, গুণ সমান গুণফল। দেখো তো বন্ধুরা মনে পড়ছে কি না, গুণ্য গুণ গুণক সমান গুণফল। গুণ্য অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাই গুণ্য, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাই গুণ, এবং গুণ করে যে ফল আমরা পাই তা হলো গুণফল। আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখি, 3 × 4 = 12। এখানে 3 হলো গুণ্য, 4 গুণক এবং 12 গুণফল। আমরা যদি গুণ্য বের করতে চাই তাহলে গুণফলকে গুণক দিয়ে ভাগ করব। সেই সূত্রটা আমরা একটু লিখে ফেলি, গুণফল ভাগ গুণ্য সমান গুণক। এরপরে যদি আমরা গুণ্য বের করতে চাই তাহলে আমরা আবার একটা সূত্র লিখতে পারি, গুণফল ভাগ গুণক সমান গুণ্য। তাহলে এ সম্পর্কে তো আমাদের ধারণা আছে। আমরা এই একই বিষয়ে শিখব দশমিক ভগ্নাংশের গুণ অঙ্ক। এখানে নতুন বিষয় আসছে দশমিক, এবং দশমিক সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো আমরা দেখি দশমিকের অঙ্ক আমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কটি আছে আমরা এখানে সেই অঙ্কটাই শেখার চেষ্টা করি। তোমাদের বই খুলতে বলেছিলাম পূর্বেই 87 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা, আমরা লিখি, অঙ্কটা হলো 20 × 2.4। আমরা এখন এই সমস্যার সমাধান করব। তো এখানে দশমিক ভগ্নাংশ হিসেবে আছে 2.4, আর 20 হলো একটা পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা 2.4 হলো দশমিক একের 24 একক। এখানে দেখো 2.4 অর্থাৎ এখানে 24-এর মধ্যে 2.4-এর মধ্যে দশমিক এক রয়েছে 24টি। আবার যদি তোমরা 24টি দশমিক এক যোগ করো তাহলেও তোমরা 2.4 পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, মজার বিষয় হলো আমরা আগেই শিখেছি যে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, অর্থাৎ এটা অনেক সহজে আমরা করতে পারবো। তাহলে 20 × 2.4 সমান আমরা কী লিখতে পারি, 20 গুণ 24
আমরা এখানে ভাগ দিব 10 তাহলে কি আসবে এই দুটো যদি আমরা গুণ করি কি আসছে আমাদের 480 ভাগ দিব 10 উত্তর হবে 48 তো এভাবে আমরা এই বাকি অঙ্কগুলো এইভাবে করার চেষ্টা করব এছাড়া আমরা সংখ্যা পরিবর্তন করে দিয়ে দিয়ে আমরা অন্যভাবেও নিজেদের মতো করে অঙ্কগুলো করতে পারব এখন আমরা সাধারণভাবে যদি এই গুণটা করি খুব সহজভাবে আমরা একটু দেখে নেই বিশ গুণ দুই দশমিক চার আমরা মনে করব এখানে দশমিক নাই পরে আমরা দশমিক বসাবো তাহলে কত আসছে এখানে চব্বিশ আমরা গুণ করলে পাবো এইভাবে যদি আমরা একটু যারা একটু কম পারো তারা এইভাবে গুণ করে নিতে পারো শূন্য আট এবার একটা অঙ্ক যেহেতু হয়ে গিয়েছে আমরা একটা শূন্য দিব শূন্য চার শূন্য আট চার এখন দেখা যাক আমাদের দশমিক কোথায় আছে দশমিক আছে এক ঘর বামে তাহলে আমরা লিখতে পারি আশি চারশো আশি লিখে তারপরে দশমিকটা এখানে বসাবো তো হয়ে গেল আমাদের উত্তর হলো আটচল্লিশ এভাবে আমরা এখানে সংখ্যা পরিবর্তন করে দিয়ে দিয়ে অনেক অঙ্ক অনেক সমস্যার সমাধান করতে পারব এবার আমরা দুই নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি ৮৭ পৃষ্ঠার দুই নম্বরেও আছে গুণ করো দুই নম্বরের এক অঙ্কটা হলো চার দশমিক তিন গুণ দুই দশমিক তিন পাঁচ আমরা এবার এই সমস্যার সমাধান করব এখানে দুটোই দশমিক ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি চার দশমিক তিন এবং দুই দশমিক তিন পাঁচ এই দশমিকের পরে রয়েছে একটি অঙ্ক এবং এখানে রয়েছে দুটি অঙ্ক তো আমরা এই মনে করব কি দশমিক নাই এখানে দশমিক চিন্তা না করে আমরা সাধারণ গুণ যেভাবে শিখেছিলাম ঠিক সেভাবেই সাধারণ গুণের মতোই করব চার দশমিক তিন গুণ দুই দশমিক তিন পাঁচ তিন পাঁচা তিন পাঁচে পনেরোর পাঁচ একটু মুছে দে জায়গা হাতে এক চার পাঁচে বিশ বিশের শূন্য দুই এরপরে তিন দিয়ে গুণ করি তিন তিনকে তিন তিনে নয় তিন চারি বারো এরপরে এটা একটা পূর্ণ সংখ্যা দুই দিয়ে গুণ করি যেহেতু দুটো অঙ্ক হয়ে গেল আমরা দুটো শূন্য দিয়ে নিতে পারি এক ছিল এখানে এক হবে একুশ তিন তারিখ তিন দুগুণে ছয় তিন চার দুগুণে আট
আসো শুনো, এবার এখানে জানার বিষয় হলো দশমিকটা কোথায় বসবে। আমরা এখানে আছে এক অঙ্ক পর দশমিক, এখানে আছে দুই অঙ্ক পরে, দুই অঙ্কের পরে দশমিক। তাহলে এই দুটো আমরা যদি যোগ করি, কয় অঙ্ক পড়বে দশমিক বসে? এক দুই তিন, এইখানে আমাদের দশমিক বসবে। তাহলে উত্তর হলো কত? 10.105। এভাবে আমরা বাকি অঙ্কগুলো বাসায় বসে অনুশীলন করব। আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, আরেকটি সমস্যার। এক ইঞ্চি সমান লক্ষ্য করি, এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? বন্ধুরা, তোমাদের কাছে যদি স্কেল থাকে তাহলে তোমরা দেখো এই স্কেলের সেন্টিমিটার এবং ইঞ্চিতে দাগ কাটা আছে। তো আমরা এখানে দেখব এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 8.5 ইঞ্চি ঠিক এইখানে, এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার? আমরা কিন্তু স্কেল থেকেই এই অঙ্কটা বের করতে পারবো, কিন্তু আমরা করে দেখব যে করলে এর উত্তরটা কী আসে। তো আমরা সমস্যা সমাধানে যাই। আমরা তো সবাই জানি দৈর্ঘ্য পরিমাপের একক হলো সেন্টিমিটার, আন্তর্জাতিক একক সেন্টিমিটার, আর এই দেশীয়তে আমরা ইঞ্চি হিসাবে ব্যবহার করি। অতএব 8.5 ইঞ্চি সমান, যেহেতু বেশি সেহেতু আমাদের গুণ করতে হবে। এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের গুণ করতে হবে। আমরা একটু দেখি, এক ইঞ্চি, এক ইঞ্চি খুব কম পরিমাণ, আমরা দেখতেই পাচ্ছি স্কেলে এক ইঞ্চি এবং সেন্টিমিটারে দাগ কাটা আছে। এই যে এই পাশে হলো এক ইঞ্চি, তাহলে এই এক ইঞ্চি সমান ঠিক দেখো 2.54 সেন্টিমিটার। এখানে যে সেন্টিমিটারে আমরা দেখতে পাচ্ছি, এরপরে ঠিক 8.5 ইঞ্চি আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে 8.1 2 3 4 5, এই দেখো লম্বা একটা দাগ। এই 8.5 ইঞ্চি সমান ঠিক এর এই পাশে যে আমরা দেখতে পাবো
কত সেন্টিমিটার আমরা সমাধান করে গুণ করে অঙ্কটা করার চেষ্টা করি। এখানে এক্ষেত্রে আমরা মনে করব যে দশমিক নেই, এইভাবে চিন্তা করলে বা দশমিক আমরা উঠাই দিতে পারি কি করে, এইভাবে দুই দশমিক পাঁচ চার, আমরা যদি গেল তাহলে আমরা এক্ষেত্রে দশমিক নেই এটা চিন্তা করব। চিন্তা করে ঠিক সাধারণ যে গুণগুলো আমরা করেছি সেইভাবে গুণ করব, চারপাশে বিশে শূন্য, হাতে দুই, পাঁচ পাঁচে পঁচিশে দুই, সাতাশে সাত, হাতে দুই, পাঁচ দুয়ে দশ আর দুই বারো, এক অঙ্ক হয়ে গেছে, আমরা একটা শূন্য দিব। প্রায় আট চারটা বত্রিশে দুই, হাতে তিন, পাঁচটা চল্লিশ আর তিন তেতাল্লিশের তিন, হাতে চার আর দুগুণে ষোলো আর চার বিশ, আমরা যোগ করি শূন্য, সাত আর দুই নয়, তিন আর দুই পাঁচ, এক দুই। এবার দেখি আমার দশমিক কোথায় আছে, গুণে দশমিক আছে দুই অঙ্ক পূর্বে, অর্থাৎ এখানে আছে চার এবং পাঁচ এর পূর্বে আছে দশমিক, আর গুণকে দশমিক আছে এক অঙ্ক পূর্বে, নিচে আমরা দশমিক দিব তিন অঙ্কের আগে, এক দুই তিন। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে সমান একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার, একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার। এখানে দশমিকের পরে শূন্য থাকলেও যে মান হবে, না থাকলেও সেই একই মান নির্দেশ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখলাম ভগ্নাংশের গুণ সম্পর্কিত সমস্যার সমাধান। বর্তমান পরিস্থিতি তোমাদের সবারই জানা, কোভিড নাইন্টিন মহামারী আকার ধারণ করেছে, আমরা সবাই আতঙ্কিত হব না, সচেতন থাকব, সচেতনতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং তুমি সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে এবং মাস্ক, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, পারিবারিক বন্ধন অটুট রাখার চেষ্টা করবে সবসময়, ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সকলের খোঁজ খবর নেবে এবং তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো। পরিশেষে তোমাদের মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।